الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله عز وجل: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها. شدي درشك سرطة بايو بنرا. السلام عليكم ورحمة الله وبركاته. অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, জানাচ্ছি আপনাদেরকে আহলান ওয়া সাহলান। দোয়া করছি মহান মাহবুবের দরবারে আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদের এই অনুষ্ঠান দেখা শোনা সবগুলিকে আখেরাতের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, হয়তো অধীর আগ্রহে আছেন কি আলোচনা শুনবেন আজকের প্রোগ্রামে, যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সেই বিষয়টা হচ্ছে আখেরাত। আখেরাতের জীবনের উপরে আজকে পুরো প্রোগ্রাম জুড়েই আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। আখেরাত কথাটা শুনলে পরে অনেকেরই শরীরটা শিউরে উঠে, মনের মধ্যে একটু ভয় চলে আসে। মানুষের জীবনের যে কয়েকটা দাপ রয়েছে, মানুষের জীবনের কয়েকটা দাপের ভিতরে অন্যতম একটা দাপ হলো, সময় হলো মানুষের আখেরাতের জীবন। দুনিয়ার যে জীবনে আমরা আছি, যে জীবনটাকে আমরা বাস্তবই দেখতে পাচ্ছি, রিয়েলাইজ করতে পারতেছি, দুনিয়ার জীবনটাকে আমরা বুক করতে পারতেছি, তো ইহকালীন এই দুনিয়ার জীবনের আগে আমাদের আরও একটা জীবন ছিল। বাট সেই জীবন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আমরা বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি, বা সেখানে যখন ছিলাম আমরা কিন্তু এতটুকু রিয়েলাইজ করতে পারছিলাম না। যেমন এই জীবনে আসার আগে, দুনিয়ায় আসার আগে আমরা আলমে রহেম তথা মায়ের গর্ভের ভিতরে এইটা একটা জগৎ ছিল। তখনকার সময়ে আমরা যদিও এটা নিজেরা নিজেদের এই জীবন সম্পর্কে রিয়েলাইজ করতে পারি নাই, বুঝতে পারি নাই, বাট আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি এই জীবনের আগে মায়ের গর্ভের জীবনে মানুষের একটা ঠিকানা। এর একটু পূর্বে যদি চলে যান তাহলে দেখবেন মায়ের গর্ভে আসার আগে আরেকটা জগৎ সম্পর্কে কোরআন সুন্নাহ আমাদেরকে ধারণা দিয়েছিল। সে জগৎটা ছিল আলমে আরওয়াহ তথা রুহের জগৎ, দা ওয়ার্ল্ড অফ সৌল। আমরা আলমে আরওয়াহ তথা রুহের জগৎটাকে আমরা ফাড়ি দিয়ে আলমে রহেম মায়ের গর্ভের এই জীবনটাকে ফাড়ি দিয়ে আমরা এখন যে দুনিয়ার জিন্দগিতে আছি, এই জিন্দগি আমাদের আসল জিন্দগি নয়, দুনিয়া আমাদের কারো আসল ঠিকানাও নয়। তো দুনিয়ার সেই জিন্দেগি শেষ করে আমাদেরকে আরেকটা জিন্দেগির দিকে ফাড়ি জমাতে হবে সকলকেই। সেই জিন্দেগির নামটা হচ্ছে আখেরাত। দুনিয়ার এই সুন্দর, এই সৌন্দর্যমণ্ডিত দুনিয়া ছেড়ে আদর সুহাগ ধন সম্পদ আত্মীয় স্বজন রেখে কেউই যেতে চান না সহজে। যে জগৎ, যে জগতের কেবলমাত্র শুরু আছে,
কিন্তু সেই জগতের কোনো শেষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবারু আউয়ালু মানজিলুন মিন মানাজিলিল আখিরাহ, কবরটা হচ্ছে মানুষের আখেরাতের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম গাঁট, প্রথম দাপ, যা দিয়ে আখেরাতের জীবনটা শুরু হবে, সেটা হচ্ছে কবরের জিন্দেগি। কোন এক প্রোগ্রামে আমি আলোচনা করেছি কবরের জিন্দেগি সম্পর্কে। রসুলের বাসায় হয়তো কবরটাই কার জন্য হবে, জান্নাতের একটি টুকরা, নতুবা কবরটি হতে পারে কারো জন্য জাহান্নামের একটি টুকরা। প্রিয় ভাই বোনেরা, আমরা তো সকলেই জানি রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছেন, মাটির নির্যাস থেকেই আমাদের সৃষ্টি, এক ফুটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আর ওই মাটিতেই আমাদের তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, ওয়ামিনহা নুখরিজুকুম, আর ওই মাটি থেকেই আবার আমি তোমাদেরকে পুনরায় উত্থিত করব, তুলে নিব, বের করে নিয়ে আসব। তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টিটা হচ্ছে মাটি থেকে, আর আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন আমাদেরকে ওই মাটিতেই আবার তিনি ফিরিয়ে নেবেন। মাটিতে ফিরিয়ে নেওয়ার পরেই মাটির সাথে যদিও আমরা মিশে যাব, পচে যাব, গলে যাব, আমাদের নাম নিশানাই থাকবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই মহান সত্তা যিনি আমাদেরকে ওই মাটি থেকেই আবার বের করে নিয়ে আসবেন। মাটিতে মিশে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, হাড্ডি মাংস সব কিছু নিঃশেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষকে যে কিভাবে মাটি থেকে বের করে নিয়ে আসবেন, এই কোয়েশ্চনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকেরা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই মহান সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ করার পরে এই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ভিদ সৃষ্টি করেন। অনেক সময় দেখবেন উত্তপ্ত রুদ্রে বৃষ্টিহীন মরুভূমিতে মাটি যখন একেবারে ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত দ্বারার যেই রহমত, যে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হওয়ার পরে ফেটে যাওয়া উত্তপ্ত মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানি যখন বর্ষণ করেন, তখন যেন মরা জমিনটা জিন্দা হয়ে যায়, সবুজ সতেজ হয়ে যায়, পৃথিবীটা যেন একটা বাগানে পরিগণিত হয়ে যায়। একটা বৃষ্টি দিলে শুকনো মরুভূমিতে যদি পাতা, গাছ, বৃক্ষ গজিয়ে উঠতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শুরু থেকে যত মানুষ কবরস্থ হয়েছেন সেই রব্বুল আলামিনই পারেন সমস্ত মানব মণ্ডলীকে আবার ওই মাটি থেকে বের করে নিয়ে আসতে, যিনি ক্ষমতা রাখেন তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আর আমি এই মাটির দিকেই আবার তোমাদেরকে আমি ফিরিয়ে নিব। আমরা যখন মরে যাই, দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হয়ে যায়, সে যত বড়ই ক্ষমতাশালী শাসক থাকুক না কেন, সে যত বড়ই সম্মানিত ব্যক্তিত্ব থাকুক না কেন, সকলকেই ওই মাটির মধ্যেই রাখা হয়। কাউকে বলা হয় না যে আমি তোমাকে দুনিয়াতে সুন্দর করে প্যাক করে ভালো একটা জায়গার ভেতরে তোমাকে আমি রেখে দিব, না, সকলকেই মাটির দিকে ফিরে যেতে হয়। তা আমরা দেখি, কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন ওই মাটি থেকে তোমাদেরকে আবার আমি বের করে নিয়ে আসবো, ওয়ামিনহা নুখরিজুকুম তাওরাতান নুখরা, এই দৃশ্যটা হয়তো আমরা কেউ দেখি নাই, কিন্তু রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভেতরে অত্যন্ত সুন্দরভাবে এই দৃশ্যটা উল্লেখ করেছেন যে মানুষের জীবন সৃষ্টিকুলের সকলেরই একদিন শেষ আছে। এই যে সুন্দর নবমণ্ডল, এই যে সুন্দর ভূমণ্ডল, এই আসমান আর জমিন, এরও একদিন শেষ আছে, ওগুলাও একদিন ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের ভিতরে কি বললেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের ভিতরে বললেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা, আমরা জানি সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রধান চারজন ফেরেশতার ভিতরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম ডিউটি হচ্ছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুকাররার করলেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করলেন, তার অন্যতম ডিউটি হবে, তার অন্যতম দায়িত্ব হলো তিনি শিঙ্গায় ফুৎকার দিবেন। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন দুনিয়ার ইতিগঠার সময় হয়ে যাবে, শেষ সময় হয়ে যাবে, ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক অর্ডার করবেন যে তুমি এবার ফুৎকার দেও। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, যখন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম প্রথম ফুৎকার দিবেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, প্রথম ফুৎকারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জমিনটা উপরের দিকে উঠে যাবে, পাহাড়গুলি উপরের দিকে হয়ে যাবে, লিফট করবে। আসমান আর জমিন উপরের দিকে উঠার সাথে সাথে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলাকে মাটির দিকে ছাড়বেন, একেবারে পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওইগুলার কোনো অস্তিত্ব থাকবে না, মানুষ পরেশান হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়া ধ্বংসের যে পরিস্থিতি কি হবে, দুনিয়াটা ধ্বংসের সময় যদিও আমরা দেখব না, কিন্তু অবস্থাটা কেমন হবে পুরো দৃশ্যটা, পুরো পিকচারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে নিয়ে এসেছেন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ব্যাখ্যা করেছেন যে কিয়ামত যখন সংগঠিত হবে,
দুনিয়া যখন নিঃশেষ হয়ে যাবে পরিস্থিতিটা কেমন হবে? এই আসমানের ভিতরে অসংখ্য গ্রহকে দেখতেছি, নক্ষত্রকে দেখতেছি, গ্রহ নক্ষত্র আসমান আর জমিন, মানুষ তার চলাফেরার জন্য যে পরিমাণে উপযোগী থাকার দরকার, যে পরিবেশ বিরাজ করার দরকার, পুরো পরিবেশটাই যেন সুন্দরভাবে রেখে যাচ্ছে এই আসমান আর জমিন, আল্লাহ পাকের এই সৃষ্টিরাজিগুলা, এগুলা কোনো কিছুই আমাদের চলাফেরাতে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। কিন্তু রাব্বুল আলামিন বলছেন যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে তখন এগুলো আমাদের চলার জন্য আর উপযোগী থাকবে না। আল্লাহ বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই জমিনটা এই পাহাড় পর্বতগুলা প্রথম ফুৎকারের সময় উপরে উঠে যাবে আর ওইগুলাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের দিকে ছাড়বেন আর এভরিথিং উইল বি ডিস্ট্রয়, সব কিছু একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت سورة انفطار البتر رب العالمين إدش شباب برنا كورتين إذا السماء انفطرت إذا ما در مطار وبر যখন দুনিয়া ধ্বংসের সময় এসে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন ইযাস সামাউ ফাতারাত, এই আসমানটা ফেটে যাবে আমাদের মাথার উপরে। যে আসমান পৃথিবী সৃষ্টি হওয়ার শুরু থেকেই কোথাও কোনো দিন আসমানের কোনো অংশ দুনিয়ার কোনো মানুষকে মেরামত করতে হয় নাই, এমন হয় নাই যে কোথাও ছিদ্র হয়ে গিয়েছিল, ফেটে গিয়েছিল, এজন্য মানুষের অসুবিধার সৃষ্টি হচ্ছে বসবাস করতে, না এমন পরিস্থিতির সৃষ্টি হয় নাই। আর কেয়ামত পর্যন্ত এমন নিখুঁতভাবে আল্লাহ পাক আসমানটাকে সৃষ্টি করে রেখেছেন, কোথাও কোনো দিন ফেটে যাওয়ার, গলে যাওয়ার, পড়ে যাওয়ার কোনো কোনো সংখ্যা নেই। কাজেই এই দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রেখেছেন। কিন্তু কেয়ামত যখন হবে, আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমানটা ফেটে যাবে, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, কাওয়াকিবুন হচ্ছে তারকা, কাওকাবুন এর জমা হচ্ছে কাওয়াকিব, মানে একটা তারকা নয়, নক্ষত্র নয়, অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্রকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। মাঝে মধ্যে কিছু গ্রহ নক্ষত্রের সন্ধান বিজ্ঞানীরা আমাদের কাছে দেয়, কি পরিমাণে যে গ্রহ নক্ষত্র আল্লাহ পাক তার সৃষ্টির ভিতরে রেখেছেন আসমানের ভিতরে, দুনিয়ার কোন মানুষের ইলমের ভিতরে নয়, জানার ভিতরে নয়। এক একটা গ্রহ এবং নক্ষত্র যে কত বিশাল, এর পুরো পরিমাপটাও কেউ কোনোদিন আমাদেরকে দিতে পারবে না। বিজ্ঞানীরা মাঝে মধ্যে আমাদেরকে তথ্য দেয় যে এক একটা গ্রহ নক্ষত্র পৃথিবীর চাইতে ও লক্ষ লক্ষ গুণ বড়, বাট কি পরিমাণে যে বড়, তার বিশালতা কেমন, আল্লাহ আজ্জা ওয়াল ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। বাট এত অসংখ্য অগণিত নক্ষত্র রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই নক্ষত্রগুলির ব্যাপারে পরওয়ারদিগারে আলম বলতেছেন কি, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, এগুলা বিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের ভিতরে বলছেন ওয়া
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ, শুধু কি আসমানের ওইগুলাই বিক্ষিপ্ত হবে, ব্যঙ্গে চুরমার হবে? না, এই জমিনের ভিতরে যে মহাসমুদ্রগুলি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই মহাসমুদ্রগুলি একেবারে ফেটে যাবে, ওগুলিকে ফাটিয়ে দেওয়া হবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কবরগুলিকে আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে শেষ পর্যন্ত যত মানুষ কবরস্থ হবেন সমস্ত মানুষগুলির কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। অন্য জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ, সমস্ত কবরগুলিকে খুলে দেওয়া হবে। হযরতে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম তার প্রথম ফুৎকারের সময় সবগুলো একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, মানুষ একেবারে তার কলিজা কাঁপতে থাকবে যে কি হয়ে গেছে এই পৃথিবীটার, কি হয়েছে এই পৃথিবীটার। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম দিবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দ্বিতীয় ফুৎকারের সময় যে এভরিথিং উইল বি ডিস্ট্রয়, আর কেউ বাকি থাকবেন না। তৃতীয় ফুৎকার যখন হযরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম দিবেন তখন সব যেন আবার নতুন করে জীবিত হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে কিয়ামতের পুরো দৃশ্যটা সম্পর্কে। থাকবেন আমাদের সাথে, কেউ দূরে যাবেন না। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।